খুব ছোট করে বলতে চাই, যখন আমি স্টেটাসটা দিলাম যে একটা সারপ্রাইজ আছে এবং ও রিপ্লাই দিল, চারিদিক থেকে অনেক কমেন্টস। আমি ভাগ্যবান, আমার পেজে অনেক ভালো ভালো কমেন্টস আসে, কিন্তু তার মাঝেও প্রতিনিয়ত প্রত্যেক স্টেটাসে ওকে নিয়ে কিছু না কিছু একটা কমেন্ট থাকবে। আমি আমার ভক্ত যারা শুভাকাঙ্ক্ষী তাদেরকে তো কিছু বলার নেই, তারা আমাকে ভালোবাসে, কিন্তু কিছু মানুষ আছেন তারা আসলে প্রতিনিয়ত নেতিবাচকতা ছড়াতে ভালোবাসেন। 5 বছর হয়ে গেছে হয়তো তার সাথে আমার বিচ্ছেদ হয়েছে, আমরা কাজ করছি না একসাথে সঙ্গত কারণে, কিন্তু এখনো প্রতিনিয়ত আমার পোস্টে তাকে বুলি করা হয় এবং তার পোস্টেও আমাকে নিয়ে হয়তো ট্যাগ করা হয়। এই যে এই কাজগুলো কারা করেন এবং কেন করেন, এটা নিয়ে আসলে আমরা কথা বলি না বলে আসলে এগুলো বেড়ে যাচ্ছে এবং বেড়ে এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে আমরা গত সপ্তাহে দেখলাম চঞ্চল চৌধুরী একজন গুণী শিল্পী তার মাকে নিয়ে একটা ছবি দিয়েছেন, সেখানেও কিরকম নেতিবাচকতার ছড়াছড়ি। এটা শুধু আমার বা মিথিলার বা চঞ্চল চৌধুরীর বেলায় না, যে কোনো ব্র্যান্ডের পেজেও, যে কোনো মানুষের পেজে, তিনি যতই সম্মানিত ব্যক্তি হন না কেন, কিছু মানুষ যে কটু কথা বলছেন এর মূল কারণ হচ্ছে যে আমরা নিজেদের হীনমন্যতাটা অন্য দিকে প্রক্ষেপণ করতে চাই। এটা আসলে শুধু বাংলাদেশীদের আমাদের সমস্যা না। একটা মানসিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে এবং এটা নিয়ে আমরা যারা পাবলিক ফিগার আমরা যদি কথা না বলি তাহলে কিন্তু পরবর্তী প্রজন্ম বুঝবে না যে কাউকে কটু কথা বলা, গালিগালাজ করা, এদের এর মাঝে কোনো বীরত্ব নেই। এটা আমারই যে অসভ্যতা সেটা প্রকাশ পায় এবং আমারই পারিবারিক শিক্ষার যে কতটা কদর্য সেটা প্রকাশ পায়। তো এই ব্যাপারটা নিয়ে আমাদেরকেই কথা বলতে হবে আর আমার মনে হয়েছে আজকের এই সুযোগটা আছে, কারণ আমাদেরকে যেহেতু একসাথে মানুষ এক্সপেক্ট করবে না, আমরা একসাথে হয়ে আজকে লাইভে আসছি বলেই কিন্তু অনেক মানুষ এই লাইভটা দেখবে। তো এই লাইভের মাধ্যমে সারপ্রাইজ আমরা গিফট তো দিচ্ছি, কিন্তু আরেকটা সারপ্রাইজ হচ্ছে যে আমরা দুজনে হয়তো আলাদা হয়ে গেছি কিন্তু আমরা সসম্মানে একে অপরের সাথে পাশাপাশি বসে কথা বলতে পারি, একে অপরকে কটুবাক্য না বলে, অপমান না করে, শ্রদ্ধার সাথে কথা বলতে পারি। এইটা থেকেই যেন পরবর্তী প্রজন্ম শিখতে পারে যে কারো সাথে তোমার না মিললেও, তোমার মতাদর্শের পার্থক্য থাকলেও, তুমি তার সাথে বসে সম্মানের সাথে কথা বলতে পারো এবং তাকে সম্মান নিয়ে ট্রিট করতে পারো এবং তাকে কোনোভাবেই কদর্য কথা বলতে হবে না। এই কথাটাই আসলে আমি আমার ভক্তদের বলতে চাই। আমার ভক্তরা আমি জানি খুবই সুস্থ মন মানসিকতার মানুষ, কিন্তু ফ্যান পেজ তো অনেক বড়, ফ্যান পেজে হয়তো 88 লক্ষ মানুষ আছে, কিন্তু সবাই তো আর ওভাবে চিন্তা করছে না। তো আমার এই কথাটা খুব সিম্পল যে পৃথিবীতে নেতিবাচকতার ছড়াছড়ি আছে কিন্তু ইতিবাচক অনুভূতির চর্চা করতে হবে, যেটা আমি আমার বইয়ে লিখেছি। সো এই সুযোগটা আমি পেলাম, এটাই হচ্ছে সারপ্রাইজ যে আমরা কাজটা পারি, আমরা চাইলেই পজিটিভিটি স্প্রেড করতে পারি। এটাই আমার অনুরোধ এবং ইভালিকে ধন্যবাদ এরকম সুন্দর একটা আইডিয়া দেওয়ার জন্য। আমি শুরুতে না করে দিয়েছিলাম কিন্তু যখন আমি বুঝলাম যে এটা করলে আসলে খুব ভালো কিছু কথা বলার আছে যে কথাগুলো মানুষ শুনবে, and I'm glad that we had this chance. Thank you, Mithila. Absolutely. Thank you.